স্নেহা স্টেজ লাইটের সঙ্গে, স্নেহা স্টেজ লাইটে যে রাহুল ভাই আছে আমাদের, এটা হাই করো আগে বলছি, তাহলে পুরস্কার পেলে এখানে নাকি? এখানে একটা পুরস্কার পেলাম মোটামুটি। আচ্ছা, এইটা সেকেন্ড পুরস্কার হলো আমাদের, সেকেন্ড পুরস্কার লাইটের গ্রুপে। তাহলে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে আমাদেরকে। তাহলে তুমি কিছু বলতে চাও নাকি? হ্যাঁ, কিছু বলার নেই, এইভাবে পুরস্কার পাবো, আমার মন জয় জয় করবো, এটাই চাই আমরা। তো এদিকে রবি ভাই নাকি? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আছে এদিকে, ক্যামেরা ট্যামেরা ওইদিকে সব লাগানো হয়ে গেছে। এদিক থেকে আমাদের লাইট চালাচ্ছে পিঙ্কুদা, এদিকে হাই করবো নি নাকি? পিঙ্কুদা যে লাইট চালাচ্ছে। তো আজকে মোটামুটি ক্যামেরা, স্ক্রিন, লাইট সমস্ত কিছু নিয়ে আমরা এসেছি স্নেহা স্টেজ লাইটের সঙ্গে। তো আজকে মোনালিসা দাসের প্রোগ্রাম রয়েছে, আর এই জায়গাটা হচ্ছে পূর্ব মিদনাপুর জেলার তমলুকের মদনমোহন চক, শ্রীরামপুরের সাইডে, ময়নার পাশে যে শ্রীরামপুর রয়েছে, শ্রীরামপুরের সাইডে। তো আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ, এই যে দর্শক যারা রয়েছে তারা আস্তে আস্তে করে আসছে। আর এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে আজকে, কিন্তু শেষ ওইদিকে লক্ষ্মী ঠাকুর আছে, ওই যে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু দর্শকদের বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সব ঠান্ডা পড়ে আছে ভালো। তো এখন আস্তে আস্তে করে লোক আসছে, তো চলো প্রোগ্রাম শুরু হলে কেমন হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানে
শেষ করলাম, সকলে ভালো থেকো, টাটা বাই বাই।